অভিযানে নামে অত্যাচারের অভিযোগ চোলাই মতের বিরুদ্ধে অভিযান চালানোর সময় আবগারি দপ্তরে কর্মীদের ধাক্কায় মহিলার মৃত্যু দাবি গ্রামবাসীদের প্রতিবাদে পথ অবরোধ বিকল্প কাজের দাবি উত্তেজনা বর্ধমানে বিজয়রাম গ্রামে দুদিন আগে বিজয়রাম গ্রামে মাটির নিচে লুকিয়ে রাখা চোলাই নষ্ট করে দেয় পুলিশ ও আফগারি দপ্তরের কর্মীরা শনিবার সকালে ফের শুরু হয় যৌথ অভিযান ভেঙে দেওয়া হয় উনুন আটক করা হয় চোলাই মত তৈরির সরঞ্জাম গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে গ্রামবাসীদের অভিযোগ আবগারি দপ্তরের কর্মীরা গ্রামে অত্যাচার চালান তাদের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন এক মহিলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় পুলিশ সামনে কেউ জানো আবগারি থানা সব এসেছিল থানা আবগারি এসেছিল যে হাতে হাতে ধরে ঠেলে দিয়েছে যাই হোক হয়েছে ভয় আর স্ট্রোকের মতন হয়ে গেছে হার্ট হার্টের মতন হয়ে গেছে শুধু তাই নয় অভিযোগ মারধর করা হয় মহিলাদের আগে ব্যবসা করছিলাম সকাল আটটার সময় আমাদের বাড়িতে রেটে এসেছে আমরা ঘরের পালিয়ে গেছি আমার মা আমার বাড়িতে কালকে বেড়াতে এসেছে দিয়ে আমার ঘরে কিছু মানে দুটো রড রয়েছে রড তো আমি পাকা ঘর করেছি পারে বস্তায় ভরা আছে তার জন্য রড পেয়েছি বলে হাতটা ধরে মুচুর দিয়েছে এই বয়স্কার মানুষটা বেটা ছেলে গায়ে হাত দেওয়া প্রতিবাদ ঘটনার প্রতিবাদে এবং বিকল্প কর্মসংস্থানের দাবিতে বর্ধমান কাটুয়া রোডের ওপর উপর বিজয় নামে অবরোধ করেন গ্রামবাসীরা যানজটে নাকাল হন নিত্যযাত্রীরা উনি এসে রেটের মতো রেট করুক কোনো অসুবিধা নাই আমাদের এখানে মদ আমরা নিজেরাও বন্ধ করতে চাই যে আমরা নিজেরা মদ ব্যবসা করবো সেটা আমাদের বুঝতে তো নেই কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করা দরকার যদিও ধাক্কা দেওয়া বা মহিলাদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আবগারি দপ্তরের আধিকারিকরা বিজোরামে লাগাতার রেকর্ড ফলে এই যে কারবারিদের দেওয়ালে পিঠিয়ে গেছে তারা আর ওই ইলিগাল ব্যবসাটা করতে পারছে না এখন আমাদের ঘাড়ে কিছু দোষ চাপিয়ে দিয়ে যাতে আমাদের এটা বন্ধ করা যায় আমাদেরকে এটা দমানো যায় কিন্তু সেটা সম্ভব হবে না কোনো মহিলা কেন কোনো পুরুষের গায়েও হাত দেয়নি যে মৃত্যুটা ঘটেছে সেটা হয়তো ন্যাচারাল ডেথও হতে পারে সেটা জানি না কিন্তু তার সঙ্গে এক্সাইজ ডিপার্টমেন্টের কোনো ইনভলভমেন্ট নেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়ব্রত রায় জানিয়েছেন মহিলার মৃত্যু নিয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে প্রায় আধ ঘন্টা পর উঠে যায় অবরোধ স্বাভাবিক হয় যান চলাচল কমলকৃষ্ণদের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান